পাতারহান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে বীর শহীদ বিরসা মুন্ডার 147তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে মঙ্গলবার পাতারহান্দির বিধানসভার বালিরবন চা বাগানের বিলবুমে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানের শুরুতে মুন্ডা সমাজের সভাপতি উদয়লাল মুন্ডা বীরমূর্ছা মুন্ডার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর আদিবাসী সমাজের সভাপতি স্বাগত ভাষণের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আরম্ভ হয়। এতে ঝুমুর নৃত্য, লাঠি নৃত্য ও দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বীর শহীদ বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন করেন আদিবাসী। অনুষ্ঠানে উপস্থিত থাকা আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিদের গামছা দিয়ে বরণ করে সংবর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসনে ছিলেন পাতারহান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এছাড়াও উপস্থিত ছিলেন আদিবাসী চা জনগোষ্ঠীর করিমগঞ্জ জেলা সভাপতি উত্তম রিকি আসন, চা জনগোষ্ঠীর সাধারণ সম্পাদক হরেন্দ্র উড়াং, চা জনগোষ্ঠীর কার্যকরী কমিটির সদস্য শেখর সাঁওতাল, অশোক তাঁতি, টনি মুন্ডা, জনমুন্ডা সন্ধ্যা উড়াং, রতন উড়াং, উড়াং মুন্ডা, সাঁওতালি তাঁতি ইত্যাদি সংস্থার সভাপতিরা। করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনির রিপোর্ট। हमारे सभासदों ने, जितने लोगों ने
कुछ बोले हैं, वक्तृता दिए हैं उनका जीवनी पर। आशा करता हूँ आप लोग समझ गए हैं। मेरा कहना है, मैं उनका विचारधारा पर लेकर, विचारधारा को लेकर दो चार शब्द आप लोग का समीक्ष रखना चाहूंगा। आप सभी शांत चित्त और